টুনি নারকেলের নাড়ু বানাবে বলে নারকেল পাত্রে আসে টুনি এসে দেখে নারকেলগুলো অনেক ওপরে আছে তাই টুনির সামনে একটা পাথর দেখতে পায় টুনি পাথরটাকে নিয়ে নারকেল গাছে ছুড়ে মারে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ভয়ঙ্কর ডাকুরাক্ষস ওই পাথরটা এসে ডাকুরাক্ষসের মাথায় লাগে ডাকুর রাক্ষস বলে কার এত বড় সাহস আমার মাথায় ঢিল মেরেছে তাকে তো আমি আজ মেরেই ফেলবো এ কথা বলে ডাকু রাক্ষস টুনির কাছে যায় আর বলে টুনি তোর এত বড় সাহস তুই আমার মাথায় ঢিল মেরেছিস টুনি তোর মাথা কেটে আমি নারকেল গাছে লাগাবো কি বন্ধুরা টুনকে যদি তোমরা ফিরে পেতে চাও ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও